সহজ শীতলায়ন বা শবাসন ব্যায়ামের পূর্বে এবং ব্যায়ামের পরে 5 থেকে 10 মিনিট করতে পারেন। সব অর্থলাশ অর্থাৎ মৃত বা লাশের মতো পড়ে থেকে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে শরীর পুরোপুরি শিথিল বা নরম করে দেয়া অর্থাৎ হাত পা পুরোপুরি ছেড়ে দিলে যেমন লাগে সেভাবে আপনি চিত হয়ে শুয়ে পা দুটো লম্বা করে ছড়িয়ে দিন। তবে দুপায়ের মাঝে এক হাত পরিমাণ ফাঁক রাখলে ভালো। হাত দুটো শরীরের দুপাশে ও হাতের তালু উপরের দিকে রাখুন। এরপর চোখ বন্ধ করে গভীরভাবে 3-4 বার লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। তারপর স্বাভাবিকভাবে দম নিতে নিতে ভাবুন, আপনার শরীর পুরোপুরি শিথিল অর্থাৎ নিস্তেজ হয়ে আসছে, বেশ আরাম লাগছে। এবার কল্পনা করুন, আপনি একটি সুন্দর মনোরম ফুলের বাগানে সবুজ নরম ঘাসের উপর শুয়ে আছেন। গ্রীষ্মকাল হলে ভাবুন, দক্ষিণা বাতাস আপনার শরীরকে জুড়িয়ে দিচ্ছে, আর শীতকাল হলে ভাবুন, ইষ্টুষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে, বেশ আরাম আরাম লাগছে। মন থেকে সকল দুশ্চিন্তা দূর করে দিন। কল্পনার রাজ্যে কিছুক্ষণ বিচরণ করুন। শবাসন করাকালে বিশ্বাসের সাথে ভাবুন, আপনার শরীর সম্পূর্ণ সুস্থ, আপনার খুব আরাম লাগছে। এভাবে ভাবতে ভাবতে ঘুম এসে গেলেও ক্ষতি নেই। সহজ শিথিলায়ন বা শবাসন উপুড় হয়ে শুয়েও করতে পারেন।